वेलकम टू मौलिक स्टाडी। मौलिक स्टाडी तुम्हारे सबा के स्वागत। आज के षोलोई जुलाई 2023 कारेंट अफेयर्स इम्पोर्टेंट प्रश्न ही चले एलाम। चलो शुरू करा जाक। प्रथम प्रश्न, सम्प्रति कौन भारतीय व्यक्ति फ्रांसेर सर्वोच्च पुरस्कार द क्रॉस अफ द लिजियन अफ अनारे भूषित होयेछेन। एटा भारतेर प्रधानमंत्री नरेंद्र मोदी होयेछेन। नरेंद्र मोदी हलेन प्रथम भारतीय प्रधानमंत्री जिनि फ्रांसेर सर्वोच्च असामरिक और सामरिक सम्मान ग्रैंड क्रॉस अफ द लिजियन अफ अनारे भूषित होयेछेन। এই সম্মান সম্মানিত করেছেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন। উল্লেখ্য, 13 জুলাই 2023 ফ্রান্সের এলিসি প্যালেসে তিনি এই সম্মান গ্রহণ করেছেন। এর মধ্যে এই সম্মান লাভের মধ্য দিয়ে মোদি অন্যান্য বিশিষ্ট নেতাদের যেমন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা, কিং চার্লস তৎকালীন প্রিন্স অফ ওয়েলস, প্রাক্তন চ্যান্সেলর জার্মানির হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেল, এরকম অনেক বিখ্যাত ব্যক্তিদের মতো তিনি তার মানে একসাথে এক সারিতে চলে এলেন। আর তোমরা রিসেন্ট কালকেই কোশ্চেনটা পড়ানো হয়েছিল যে বাস্তিল দিবসে ফ্রান্সের সেখানে তিনি এখানে অংশগ্রহণ করেছেন, মানে তাকে গেস্ট অফ অনার করাও হয়েছে। যেহেতু ফ্রান্স থেকে হচ্ছে তো ফ্রান্সের সম্বন্ধে একটু শুনে নাও। ফ্রান্স হচ্ছে ইউরোপের একটা দেশ। প্রধানমন্ত্রী এলিজাবেথ বোন, রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, রাজধানী হচ্ছে প্যারিস এবং অফিসিয়ালি ভাষা হচ্ছে ফরাসি। পরের প্রশ্ন, 2 নম্বর, সম্প্রতি কোথা থেকে চন্দ্রযান 3 চাঁদের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করেছে। এটা খুবই চর্চায় আছে, তোমরা আশা করি রিসেন্ট দেখেওছ জানো, তবু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা রেখেছি। এটা হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটা যাত্রা শুরু করেছে। ভারত চাঁদে তার অ্যাম্বিসিয়াস চন্দ্রযান 3 মিশন শুরু করেছে। এই মহাকাশযানটি ভারতের সবচেয়ে ভারী লকেট লঞ্চ ভেহিকেল মার্ক 3 LVM3 চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছে। এটা আগস্টের শেষে চাঁদে সফট ল্যান্ডিং করবে। 45 দিনের মধ্যে 3,48,000 কিলোমিটার দীর্ঘ যাত্রা শেষ করবে এবং চন্দ্রযান 3 ভারতের সবচেয়ে ভারী রকেট লঞ্চ ভেহিকেল মার্ক 3-তে যাত্রা করেছে। প্রচণ্ড উষ্ণ গরম আবহাওয়া সত্ত্বেও সেখানে লঞ্চটা নিয়ে খুব সংশয় ছিল, কিন্তু খুব ভালোভাবে এটা লঞ্চ হয়েছে। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটা হয়েছে। যেহেতু সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কথা বলা হচ্ছে, এর সম্বন্ধে একটু শুনে নাও। এটা হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা দ্বারা পরিচালিত একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র। এটি অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় শ্রীহরিকোটাতে অবস্থিত। 2002 সালে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান সতীশ ধাওয়ানের নাম অনুসারে এই রেঞ্জটার নাম হয়েছিল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। এটা হচ্ছে তোমার প্রতিষ্ঠা হয়েছিল 1971 সালে। তারপরে আছে পরের প্রশ্ন, 3 নম্বর, সম্প্রতি কোন মহাকাশ সংস্থা তৈরি আর্থ অবজারভেশন স্যাটেলাইট নিশার ভারতে আসতে চলেছে। এটা হচ্ছে নাসা এবং ইসরো দুজনে এটা তৈরি করেছে, নিশার। ভারতের বেঙ্গালুরুতে একটি মহাকাশযান তৈরি করতে নিশার স্যাটেলাইটের 2টি মেজর কম্পোনেন্ট কম্বাইন করা হয়েছে। 2024 সালের গোড়ার দিকে লঞ্চ হতে চলা নিশার, যেটি নাসা এবং ইসরোর একটি শর্ট ফর্ম সিনথেটিক অ্যাপেচার রাডারের জন্য নাসা ভারত এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর দ্বারা জয়েন্টলি ডেভেলপমেন্ট করা হচ্ছে, যেটি পৃথিবীর ল্যান্ড এবং আইস সারফেসের মুভমেন্টে অত্যন্ত সূক্ষ্মভাবে ট্র্যাক করতে সক্ষম। আর হচ্ছে নিশার আমাদের গ্রহের প্রতিটি অংশকে প্রতি 12 দিনে অন্তত একবার পর্যবেক্ষণ করে, তাই উপগ্রহ বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করে। অন্যান্য পর্যবেক্ষণযোগ্য যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বন, জলাভূমি এবং কৃষি জমি। যেহেতু এখানে তোমার নাসা এবং ইসরো করছে, তা নাসার সম্বন্ধে একটু শুনে নাও। নাসা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা US ফেডারেল সরকারের একটি স্বাধীন সংস্থা যা সিভিল স্পেস প্রোগ্রাম, অ্যারোনটিক্স গবেষণা এবং মহাকাশ গবেষণার জন্য দায়ী। সদর দপ্তর ওয়াশিংটন DC, মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠা হচ্ছে 29 জুলাই 1958। প্রতিষ্ঠাতা হচ্ছে হোয়াইট ডি আইজেন হাওয়ার। আর ইসরো সম্বন্ধে শুনে নাও। ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটি হলো ভারতের জাতীয় মহাকাশ সংস্থা। সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালে। প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাই, অফিসার হচ্ছে এস সোমনাথ। পরের প্রশ্ন, 4 নম্বর, সম্প্রতি কোন ব্যাংক 4টি NBFCS এবং 11টি স্যান্ডার্ড সার্টিফিকেট রেজিস্ট্রেশন বাতিল করেছে। এটা ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা সেটা RBI। সম্প্রতি 4টি নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানির রেজিস্ট্রেশন বাতিল করার ঘোষণা নিয়েছে এবং 11টি অন্যান্য সংস্থার লাইসেন্স সমর্পণ করেছে। এই পদক্ষেপটি রেগুলেটরি কম্প্লায়েন্স বজায় রাখতে এবং ফিনান্সিয়াল সেক্টরের স্টেবিলিটি নিশ্চিত করার জন্য RBI এফোর্টকে নির্দেশ করেছে। RBI নিম্নলিখিত NBFC রেজিস্ট্রেশন সংস্থাপত্র বাতিল করেছে, নানমা চিটস অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, চিদ্রুবি ফাইন্যান্স সার্ভিসেস লি, গোল্ড লাইন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লি, কৈলাস অটো ফাইন্যান্স লি, এই 4টে।
আর যে 11টি এখানে বলেছে যে 11টি সার্টিফিকেট মানে সারেন্ডার সার্টিফিকেট সারেন্ডার করছে, সেগুলোর মধ্যে রয়েছে সানাপালা হোল্ডিংস প্রাইভেট লিমিটেড, ডি লাগে লন্ডন ফিনান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, জামশেদপুর সিকিউরিটিস ইত্যাদি। তো যেহেতু এখানে তোমার আরবিআই করেছে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাঙ্ক, তো এখানে এটা সম্বন্ধে শুনে নাও। এটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য দায়ী সংস্থা, ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন, রাজ্যপাল শক্তিকান্ত দাস, প্রতিষ্ঠা 1 এপ্রিল 1935 কলকাতার, সদর দপ্তর হচ্ছে মুম্বাই মহারাষ্ট্র। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কোন ব্যক্তি এনএআরই ডিসিওর দিল্লি চ্যাপ্টারের সভাপতি নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে হর্ষবর্ধন বানসাল হয়েছেন। ন্যাশনাল, এটা হচ্ছে তোমার ন্যাশনাল রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কাউন্সিল দ্য দিল্লি চ্যাপ্টার ঘোষণা করেছে যে এটি ঘোষণা করেছে ইউনিটি গ্রুপের ডিরেক্টর হর্ষবর্ধন বানসালকে এই দিল্লি চ্যাপ্টারের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। এটি হচ্ছে একটি লিডিং ন্যাশনাল অর্গানাইজেশন দ্য রিয়েল এস্টেটের সেক্টরের প্রতিনিধিত্ব করে, এটি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীনে কাজ করে। তো এখানে হচ্ছে হর্ষবর্ধন বানসাল সভাপতি, বর্তমানে সভাপতি নিযুক্ত হয়েছেন এবং বিনীত কানোয়ারকে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কোন কোম্পানি ওয়েলেক্স ইন্ডিয়ার অটো ব্যবসা 537 কোটিতে অধিগ্রহণ করতে চলেছে? এটা হচ্ছে কার ট্রেড টেক। মুম্বাই ভিত্তিক ব্যবহৃত গাড়ির প্ল্যাটফর্ম কার ট্রেড টেক অনলাইন মার্কেট প্লেস ওয়েলেক্স ইন্ডিয়ার অটো সেলস বিজনেস 537 কোটি টাকায় অধিগ্রহণ করতে চলেছে। 10ই জুলাই স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে কার ট্রেড টেক ঘোষণা করেছে এটি সবেক অটো প্রাইভেট লিমিটেডকে 100% স্টেক অধিগ্রহণ করবে এবং যেটি ক্যাশ কন্ডিশনের জন্য ওয়েলেক্স ইন্ডিয়ার অটোমোটিভ ব্যবসা করতে চলেছে। এই অ্যাকুইজিশনটা 21 থেকে 30 দিনের মধ্যে সম্পন্ন হবে। পরের প্রশ্ন হচ্ছে তোমার 7 নম্বর, সম্প্রতি দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে ফ্রান্সের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশে যাবেন? এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তোমরা এখন ফ্রান্সে উনি গেছেন, গেস্ট অফ অনার হয়েছেন, প্রাইজ পেয়েছেন, এগুলো শুনলে এরপর তিনি কোথায় যাবেন? এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতে যাবেন। ভারতের প্রধানমন্ত্রী ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত এই দুই দেশের সহযোগিতা করতে আর 13 থেকে 15 জুলাই ফ্রান্স এবং সংযুক্ত আমিরাত এই দুটো দেশেই যাচ্ছে। তার মধ্যে ফ্রান্স হয়ে গেছে, এবার যাবেন সংযুক্ত আরব আমিরাত UAE। এখানে তিনি হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবেন। ভারত ইউই এক্সট্রিম স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ক্রমাগতভাবে শক্তিশালী হচ্ছে এবং প্রধানমন্ত্রী মোদীর এই সফরের লক্ষ্য বিভিন্ন ডোমেন যেমন শক্তি, শিক্ষা, স্বাস্থ্য, সেবা, খাদ্য নিরাপত্তা, ফিনটেক, প্রতিরক্ষা এবং সংস্কৃতিতে প্রতিযোগিতা বাড়ানোর উপায়গুলি, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ফিউচার প্রসপেক্টস নিয়ে আলোচনা করতে এখানে তিনি যাচ্ছেন এবং সেখানে আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে আলোচনা করবেন। পরের প্রশ্ন 8 নম্বর, এশিয়ান প্যাসিফিক মানি লন্ডারিংয়ে পর্যবেক্ষকের মর্যাদা লাভকারী প্রথম আরব দেশ হয়েছে কোনটি? এটাও সংযুক্ত আরব আমিরাতই হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এবং সংযুক্ত আরব আমিরাত কানাডার ভ্যাঙ্কুয়ারে এই সপ্তাহে অনুষ্ঠিত ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স স্টাইল রিজিওনাল বডি এশিয়া প্যাসিফিক গ্রুপ অফ মানি লন্ডারিংতে অবজার্ভ স্ট্যাটাসে অংশগ্রহণ করছে। এই সংযুক্ত আরব আমিরাতই প্রথম আরব দেশ যাকে APG-তে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়েছে। UAE অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়নের প্রতিরোধের জন্য আন্তর্জাতিক সহযোগিতায় তার স্ট্র্যাটেজি এবং প্ল্যানের কেন্দ্রবিন্দুতে রয়েছে। যেহেতু এই দুটো প্রশ্নের সংযুক্ত আরব আমিরাত বা UAE সম্বন্ধে একটু শুনে নাও। এটা হচ্ছে পশ্চিম এশিয়ার একটি দেশ, রাষ্ট্রপতি হচ্ছে মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, আবুধাবি হচ্ছে রাজধানী, মুদ্রা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত দিরহাম। পরের প্রশ্ন 9 নম্বর, সম্প্রতি মন্ত্রিসভা অপরাধকে ডিক্রিমিনালাইজেশন করতে কোন বিলের পরিবর্তনগুলির অনুমোদন দিয়েছে? জন বিশ্বাস বিল একটা ছিল, সেই বিলটা কেন্দ্রীয় মন্ত্রী জন বিশ্বাস বিলের 2023-এর সংশোধনী অনুমোদন করছে বলে জানা গেছে। প্রস্তাবিত পরিবর্তনগুলির লক্ষ্য হল 19টি মন্ত্রক দ্বারা পরিচালিত 42টি আইন জুড়ে 183টি প্রভিশন সংশোধন করে অপরাধকে ডিক্রিমিনালাইজ করা। এটির উদ্দেশ্য হলো ব্যবসা করার সহজাত বৃদ্ধি করা এবং আদালতে মামলা ব্যাকলগ কমানো। জন বিশ্বাস বিলটি প্রাথমিকভাবে বাণিজ্য এবং শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল 22শে ডিসেম্বর 2022-এ লোকসভায় ইন্ট্রোডিউস করেন। এরপর সংসদের একটি জয়েন্ট কমিটিতে উল্লেখ করা হয় যা মন্ত্রক বিভাগগুলির সাথে বিস্তারিত আলোচনায় নিযুক্ত ছিল। এই কাজটি জড়িত 2023 সালের মার্চ মাসে রিপোর্টটি গ্রহণ করেছিল যা লোকসভা এবং রাজ্যসভার সামনে উপস্থাপন করা হয়। এই বিলটির লক্ষ্য কি? এই বিলটির লক্ষ্য হলো ছোটোখাটো অপরাধগুলি আর্থিক জরিমানা দিয়ে প্রতিস্থাপনের মাধ্যমে ডিক্রিমিনালাইজ করা।
এই বিলটি ছোটখাটো লঙ্ঘনের মধ্যে দিয়ে কারাবাস ভয়কে মোকাবিলা করার জন্য সহজে উন্নীত করতে চাই, তাই জন্য এইটা হচ্ছে তোমার পরিবর্তনগুলো সম্প্রতি অনুমোদন করেছে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নম্বর, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী শিরোপা পেয়েছে কোন দেশ? এটা মার্কিন যুক্তরাষ্ট্র পেয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিরক্ষা সম্পর্কিত তথ্যে স্পেশালাইজড একটি বিশিষ্ট ডেটা ওয়েব অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির অধিকারী হয়েছে। সম্প্রতি প্রকাশিত 2023-এ সামরিক শক্তির তালিকাতে 60টির বেশি ফ্যাক্টর ইভ্যালুয়েট করে ভুটান আইসল্যান্ডের মতো দুর্বল তুলনামূলকভাবে দুর্বল যে সামরিক বাহিনী রয়েছে এই দেশগুলোকেও হাইলাইট করা হয়েছে। প্রতিবেদনে 145টি দেশের তালিকা তৈরি করা হয়েছে যা পরপর র্যাঙ্কিংয়ে আছে। তার মধ্যে 1 নম্বরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, 2 নম্বরে হচ্ছে রাশিয়া, 3 নম্বরে চীন, আর ভারতের স্থান হচ্ছে 4 নম্বর, 5 নম্বরে যুক্তরাজ্য, 6 নম্বরে দক্ষিণ কোরিয়া, 7-এ পাকিস্তান, 8-এ হচ্ছে জাপান, 9-এ ফ্রান্স এবং 10-এ ইতালি। তো এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমাদেরকে সাথে যদি কিছু তোমাদের কথা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আজকে এতটুকুই।